রাজধানী বীরেন্দ্র ক্লাবের নতুন ভবনের ভূমি পুজো অনুষ্ঠিত হয় শুক্রবার। প্রসঙ্গত, 2020 সালের 3রা নভেম্বর রাজ্যের উপমুখ্যমন্ত্রী হাত ধরে ভিউ প্রস্তর স্থাপন করা হয়েছিল ক্লাবের নতুন ভবনের। বীরেন্দ্র ক্লাবের এই নতুন ভবনটি তৈরি করার জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় 3 কোটি টাকা। এদিন এমনটাই জানান ক্লাব কর্তৃপক্ষ। তিনি বলেন, আগামী 1 বছরের মধ্যে গ্রাউন্ড ফ্লোরের কাজ শেষ হয়ে যাবে, 2 বছরের মধ্যে পুরো বিল্ডিং তৈরি হয়ে যাবে, 1-2 দিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। আমাদের বিল্ডিং, নিউ বিল্ডিং কনস্ট্রাকশনের বীরেন্দ্র ক্লাবের কাজ আরম্ভ হবে, এর ভূমি পুজো আজকে করা হলো। আজকের থেকে 1 বছরের মধ্যে নিজের গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট হবে, 2 বছরের মধ্যে আমরা পুরো বিল্ডিং তৈরি হবে। আর আমাদের এই গ্রাউন্ড ফ্লোর তৈরি হলে আমাদের ফুটবল খেলার ক্ষেত্রে অনেকটাই আর্থিক সংকট লাঘব হবে। সেই জন্য আমাদের বিল্ডিংয়ে আজকের থেকে আমরা কাজ করব, ডিসেম্বরের মধ্যে কাজ আরম্ভ হয়ে যাবে। আগামী ডিসেম্বরের মধ্যে গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট হয়ে আমরা ওনারশিপ দিয়ে সবের কাছে, ভাড়া হিসাবে বা লিজ হিসাবে সবের কাছে দিয়ে দেবো। ওই টাকা দিয়ে আমরা বীরেন্দ্র ক্লাবের ফুটবল যাতে আগামী দিনে আরও উন্নত করা যায়, এইভাবে আমরা সাহায্য করব। পুরোটা বাজেট এটা G+4 বিল্ডিং, মাল্টি স্টোরেজ বিল্ডিং হবে, 3 কোটি টাকার বাজেট। প্রথম দিকে আমরা 3 কোটি টাকা না, প্রথম দিকে আমরা 2 কোটি টাকার মতো অ্যারেঞ্জমেন্ট করেছি, করার জন্য বিল্ডিং তৈরি করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।